বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। ঢাকার ধামরাইয়ে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ফ্রেম হাউস ফুটওয়্যার লিমিটেড নামে একটি জুতা কারখানার শ্রমিকরা। আজ শনিবার সকাল 8টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই পৌরসভার থানা রোড এলাকায় ঢাকাগামী লেনে ওই কারখানার প্রায় 2000 শ্রমিক এ অবরোধ করেন। এতে মহাসড়কে অন্তত 3 থেকে 4 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। শিল্প পুলিশ এসে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলে সকাল 10:30টার দিকে শ্রমিকদের কারখানায় ফেরত পাঠায়। শ্রমিকরা জানান তাদের মাসিক বেতন 7,100 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই বেতনে তাদের স্বাভাবিক জীবন পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। শ্রমিকরা সর্বনিম্ন 12,500 টাকা বেতনের দাবি জানিয়ে আসছেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা বললেও তারা দাবি মেনে নেয়নি। এর জেরে শনিবার শ্রমিকরা কারখানা সংলগ্ন মহাসড়কে অবরোধ করেন। সরোয়ার হোসেন নামে এক শ্রমিক জানান তারা 7,100 টাকা করে বেতন পান। মালিকদের কাছে বেতন বৃদ্ধির দাবি জানিয়েছি, তারা মানেনি, তাই আন্দোলন করছে। মোহাম্মদ আলী নামে আরেক শ্রমিক বলেন, হেল্পারদের 12,500 ও অপারেটরদের 15,500 টাকা বেতন দিতে হবে এবং 5 তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। এই দাবিতে আমরা কারখানার 2000 শ্রমিক সড়কে নেমে আন্দোলন করছি। সহকারী জেনারেল ম্যানেজার জামান বসুনিয়া বলেন, পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির গেজেট হলেও জুতা কারখানার শ্রমিকদের বিষয়ে গেজেট হয়নি। এরপরও শ্রমিকরা দাবি জানিয়েছেন কর্তৃপক্ষ আগামী মাসে বর্ধিত বেতন দেওয়ার কথা ভাবছে, বিষয়টি প্রক্রিয়াধীন। শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন খান বলেন, পোশাক কারখানায় যে ন্যূনতম বেতন দেওয়া হয়েছে জুতা কারখানার শ্রমিকরা তা পাননি। একইভাবে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামে। মালিক পক্ষ বলছে তাদের বিষয়ে তো গেজেট হয়নি, এ নিয়েই মূলত আন্দোলন। আজ সকাল 9টার দিকে তারা সড়ক অবরোধ করে, তবে প্রায় আধা ঘন্টা আগে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে সড়কে যান চলাচল সচল হয়েছে।